আমূল পাল্টে গেল ইতিহাস। হলদিঘাটের যুদ্ধে রাজপুত রাজা মহারানা প্রতাপের কাছে হেরে গেলেন মোগল সম্রাট আকবর। এমনটাই নাকি পড়ানো হবে বসুন্ধরা রাজের রাজস্থানে। চমকাবেন না, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে এমন একটি প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন রাজস্থান সরকারের তিন মন্ত্রী। গত সপ্তাহে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে প্রস্তাবটি পেশ করেছিলেন সিন্ডিকেটের সদস্য ও বিজেপি বিধায়ক মোহনলাল গুপ্ত। প্রস্তাবটিতে বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এবার থেকে পড়ানো হবে যে হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ বিজয়ী হয়েছিলেন। এই প্রস্তাবটিকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী ও বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কালীচরণ সরাফ, স্কুল শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানী ও আবাসন মন্ত্রী রাজপাল সিং শেখাওয়াত। প্রস্তাবটিকে সমর্থন জানিয়ে কালীচরণ সরাফ বলেছেন যে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। তার বক্তব্য, আদতে হলদিঘাটের যুদ্ধে জয় হয়েছিলেন রাজপুত যোদ্ধা মহারানা প্রতাপ, পরাজিত হন বিদেশি হানাদার মোঘল সম্রাট আকবর। তবে এই বিষয়টি ইতিমধ্যে উস্কে দিয়েছে বিতর্ক। বিখ্যাত ইতিহাসবিদ তনুজা কঠিয়াল এই প্রস্তাবের সমালোচনা করে বলেন যে ঐতিহাসিক তথ্য বিকৃত করা ইতিহাস ও শিক্ষা ব্যবস্থার অপমান। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।